এফালে কলে যাব নক এটা দেরিকে কব আর মায়ে এটা ওয়াশিং মেশিন কি লগালে একোয়াগার্ড লগালে চিমনি লগালে এই আর পার্টি তো আমাকে নিদিলে যে যাও গিয়া যাগে যাওয়ার সময় একটা ধুনিয়াকে হাঁহি ফুর্তি অকন করল কাকু ভিতরে নিহে হাঁহি ফুর্তি করে আছো ভালকে দাঁত কেটা দে যাওয়ার পাছত মানে ইমানেই শুলো নহয় তলা চলা মারি একদম ভালকে শুই ললো আর এটা উঠি পেলায় ধুনিয়াকে গা পা ধুই ধূপধুনা লগালো লগাই পেলায় যাবলে ওলাইছো নগাঁও কারণ আমার যেহেতুকে কাম চলি আছে এটা রং আনিবলে যাও রঙও আনিম আর মাইনাহতে মানে মোর যোনটো আঙুঠি দিছিলে বুলি কৈছিল যে বাখর পাথরটো দিছিলে সেটো আজি দিয়া দিন মানে মানে আঙুঠিটো বনাব দিছিল আজি দিয়া দিন গতিকে সেটো আনিবলে যাও গতিকে কি করো কি নকরো সকলোখিনি আপনাদের দেখাম দে আর এটি যে মানে চোলাটো পিন্ধিছো ইমান ভাল পাওঁ নহয় পিন্ধি মানে একদম পিওর কটনের হয় পুরোনা হলেও মানে বহুত বছরতে লওয়া দেই পুরোনা হলেও মানে একদম ইমান গাত মানে থকা নিচিনাই নালাগে সেখানে এটুকে আকো পিন্ধি লৈছো দেই গতিকে এতিয়া বলক আপনাদের লগ পাই আছো আর এটা আপনার কবলে ওলাইছো আহি পেলায় ঘর পালোহি ভিডিও বনোয়া নহল মনটো বহুত বেয়া লাগিছিলে মানে এটা কথা কারণে বেয়া লাগিছে সাওক মই যেহেতুকে কিবা এটা করিম বুলি সেয়া পহি আছিলো মানে আপনার মাজলে আনিছিলো ভিডিওটো কিন্তু এতিয়া মানে যিটো ঘটনা হয়ে গল হঠাতে আমার নগাঁওত আর নগাঁওর যোনখিনি জায়গা হয়েছে সেই জায়গাখিনি মই আপনার কম বাৰু ইয়া নামটো হৈছে কমল দেউরী আমার নগাঁওর কমল দেউরী নামের যোনজন যুবক তেখেতে মানে ছোৱালী জোকাইছিলে ছোৱালী এগৰাকী জোকোৱাৰ পিছত তেওঁ সতীৰ্থই হ'ব দুজন বন্ধুৱে মানে তেওঁ হানি খুচি বাগানৰ মাজত পেলাই থৈছিলে এতিয়া আপোনালোকলৈ আগবাঢ়িছো চাওক কি ভয়ংকৰ ঘটনা কেনেকৈ মানে কেনেকৈ যে মাৰিছে একদম ভগৱানে জানে চাওকচোন আপোনালোকে কি বুলি কম একদম আজিকালি মানুহ মৰাটো মানে চৰাই চিৰিকটিও তেনেকৈ নামাৰে যেনেকৈ আজিকালি মানুহসমূহ মাৰিবলৈ লৈছে কিবা এটা ভুল কৰিলে ছোৱালী এগৰাকী জোকাইছে ল'ৰাই ছোৱালীক জোকাবই সেইটোনো কি ডাঙৰ কথাটো হয় কিবা এটা বেলেগ শাস্তি দিয়ক জোকোৱাৰ বিনিময়ত কিন্তু এনেকৈ গোটেই জীৱনটোৱে একদম ধ্বংস মানে কি মাৰি পেলালে লগে লগেই হানি খুচি লগে লগেই মাৰিছে কি বুলি ক'ম আৰু এয়া মানে ডাইনী হত্যা নিচিনা আমাৰ অসমখনত বিশেষকৈ ইমানেই এই ঘটনাসমূহ হ'বলৈ লৈছে আজিকালি মানে কি হয় চুৰেই হওক বা কিবাই হওক কিবা মোবাইল চুৰ কৰিলেও মানে এনেকৈ মাৰি 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 পেলায় সেইটো কথা নহয় পুলিশ বিষয়াক দি দিব লাগে অলপ মারিব লাগে কিন্তু এনেকুৱাকেও মারিব নালাগে যে তেওঁ একদম এই পৃথিবীর পৰা বিদায় লবলগীয়া হয় আর এনেকুৱা কানিছে তেওঁ ভগ্নী হওক আর তেওঁ হয়তো বিয়া পতা যুবকও হব পাৰে দেই মই সেইটো ভালকে নাজানো আর সবিশেষখিনি জনাই আপোনালোকক জনাম বাৰু কিন্তু সবিশেষখিনি মই গম পাব লাগিব এতিয়া ওলাই যাম বাৰু মই নগাঁও তেতিয়া গমেই পাম তেতিয়া আপোনালোকলৈ সুন্দরকে ভিডিওটো আগবঢ়াম কিন্তু যুবকজনের নাম হৈছে কমল দেউৰী কমল দেউৰী আৰু দুই যুৱকজনে আৰু দুজন যুৱকে তেওঁক মানে হত্যা কৰিছে দেই দুজন যুৱকে হানি খুচি এই বাগানৰ মাজত পেলাই থৈছিলে চাওকচোন মানে কি ভয়ংকৰ কেনেকুৱা দুখ লগা ঘটনা মানে একদম ভিডিঅ'টো দেখি চাব পৰা নাই সেইকাৰণে আপোনালোকক মই বেলেগ ভিডিঅ' আগ নবহালোঁ আৰু বনাইছিলোঁ আপোনালোকে অকণমান মনোৰঞ্জন ল'ব বুলি অকণমান ভিডিঅ' বনাইছিলোঁ আৰু এতিয়া যিটো ভিডিঅ' মই আপোনালোকলৈ আগবঢ়াইছোঁ মই আমাৰ মাইনাহত যিহেতুকে জোনাই অভিমুখে গৈছে যোৱাৰ সময়ত সিহঁতৰ লগতে তেনেকৈ অকণমান বনাই থ'লোঁ ভিডিঅ'টো কিন্তু মই ভাবিছিলোঁ পিছলৈ আপোনালোকক অকণমান মনোৰঞ্জন দিম কিন্তু যেনেকুৱাখিনি দেখিলোঁ বোলো নাই আপোনালোকো সতৰ্ক হ'ব আৰু যোনসকলে মোৰ ভিডিঅ'টো চোৱা অকণমান চাই চিতি ফুৰিবা ছোৱালীয়েই হওক বা ল'ৰাই হওক চাই চিতি ফুৰিবা দেই কাৰণ আজিকালি মানুহ মাৰিবলৈ কোনেও ভয়ে নকৰে মানুহ মৰাটো মানে এটা কি আৰু মানে জীৱ জন্তু মৰা নিচিনাকৈ মানুহক মাৰিবলৈ লৈছে আৰু হয়তো জীৱ জন্তুক মাৰিবলৈও কিছু কিছুৱে থমকি ৰয় কিন্তু আমাৰ মানৱ জাতিটো চাওক জীৱৰ শ্ৰেষ্ঠ মানৱ জীৱশ্ৰেষ্ঠ মানুহে যদি এনেকুৱাখিনি মানে দুষ্কাৰ্য বুলিয়ে কৈছোঁ এনেকুৱাখিনি কাম কৰে তেনেহ'লে কি হ'ব বাৰু চাওকচোন গতিকে সেইকাৰণে আপোনালোকলৈ আগবঢ়ালোঁ সতৰ্ক হ'ব দেই সকলো ভালে কুশলে থাকিব।